আজ হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীর ওপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেত্রী মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে এলাকার বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আর তারই প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন। এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও পুলিশ নিরাপত্তা অটুট থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে তুলি থোকদার অমূল্য থোকদার তাদেরকে পিপলা কাশিমপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা তারা মারধর করে। এই গুন্ডাদের মধ্যে পুজন দাস আছেন, দুর্জয় দাস আছেন, সূর্য দাস আছেন, সাহেব দাস সহ কয়েকজন আমাদের এই দুজনকে মারে 26 তারিখ এবং 28 তারিখে আবার দেখা যায় যে এখানে শিবু দাস এবং অসিত দাস তাদের মারধর করে এখনো পর্যন্ত এখানকার পুলিশ এখানকার আইসি তারা গ্রেপ্তার করেনি। তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের এই কার্যকর্তাদের 7-8 জন প্রায় 10 জন কার্যকর্তাকে মারধর করেছে, হসপিটালাইজ করে দিয়েছে। তো এরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে, এরা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে। তাহলে এদের হামলা চলবে? পুলিশ এখানে কুর্দি ওরা কি করছে? ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে, গ্রেপ্তার যদি না করে, তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে। দরকার হলে গোটা থানা আমরা এখানে ঘেরাও করব, থানাকে কোলাপ করে দেব। থানা রাখার দরকার নেই, নিরপেক্ষতা এখানে যেখানে নেই এখানে পুলিশের কিসের দায়িত্ব? আইসি কিসের জন্য আছে এখানে? আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছে? শুধু কি তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের এখানে বসে রাখার জন্য? থানা ঘেরাও করে বিক্ষোভ করলেন এবং প্রশাসনকেও তৃণমূল ঘেঁষা বলে দাবি করলেন, এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? দেখুন, গতকালকে যে ঘটনাটা সকালে ঘটেছে, আমাদের বিরোধী দলনেতা পূজন দাস একাই আসছিল পিপলা স্ট্যান্ড থেকে, ওরা সবাই মিলে একসাথে গিয়ে ওর উপরে আক্রমণ করেছে। তার কারণ একটাই, পূজন দাস বিগত 2 টার্মে ওখান থেকে জিতে আসছে, অর্থাৎ ওখানে তৃণমূলের মাটি অনেক শক্ত। খালি শক্ত না, আপনি বলতে পারেন যে প্লাস্টার করা হয়েছে। এবার এই যে রাজনৈতিক লড়াই ওরা পেরে উঠছে না, তখন পূজন দাসকে আক্রমণ করবে। আমরা কি করলাম? আমরা নিজেরা আইনটা হাতে না নিয়ে থানায় কমপ্লেন করে আমরা আইনের আশ্রয় নিলাম। ওরা যখন জানতে পারলো ওদের নামে কেস হয়েছে, কালকে রাত্রে আমরা গোলামোড় হরিশ্চন্দ্রপুর অঞ্চলের গোলামোড়ে আমরা মিটিং করছিলাম, সেখানে আছি। এ মতো অবস্থায় আমাদের বাড়ির মহিলারা যখন একাই ছিল, ওরা সমস্ত লোকজন গুন্ডা সশস্ত্র বাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের ওপরে আক্রমণ হয়। আমরা খবর পাওয়া মাত্র আমরা ওখানে আসি, আমরা আসার আগেই আমাদের লোকজনকে মেরে ওরা চলে যায়, ওই বিজেপির গুন্ডা বাহিনী।